السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، برشدي صحيح بخاري সর্বশেষ হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন দুটি বাক্য রয়েছে যা জবানে উচ্চারণে অনেক সহজ হালকা আর মিজানের পাল্লায় অত্যন্ত ভারী আর পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটি বাক্য। আর সেই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবারে দুই তিন সেকেন্ডে চাইলে আমরা বলতে পারি। আল্লাহ আমাদের দৈনন্দিন জিকির আজকের অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহ।